নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের জমিতে বিষ দিয়ে করলা গাছ এবং ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল আমিন জানান, উপজেলার দেবতপুর গ্রামে 2 বিঘা জমিতে করলা চাষ করে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন। সকালে তিনি জমি পরিচর্যা করতে গিয়ে দেখেন গাছের পাতা এবং করলা হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এ সময় তিনি কিছু জায়গায় বিষ প্রয়োগের আলামত দেখে তাৎক্ষণিক বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। রুহুল আমিন দাবি করেন, জমিতে বিষ প্রয়োগের ফলে তার প্রায় 3.5 লাখ টাকার ক্ষতি হয়েছে। আর এই জায়গায় মোটামুটি করলা ওঠে আমার প্রতিদিন 12 মন 13 মন করে, মানে একদিন পর পর করলা ওঠে 12 মন 13 মন করে।